সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যুশিও নামে এক অভিমানী রাজকুমার। জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। কথা ছিল 20 জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান, কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের 2 দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল 6:50 না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ। 1961 সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। 1979 সালে ভাইদের নিয়ে গড়েন ব্যান্ড মাইলস। দেশ ছাড়িয়ে যে দলের গান ছড়িয়েছে বিশ্বময়, মাইলস গড়া 3 দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামের ব্যান্ড গড়েন শাফিন। যদিও কয়েক বছরের ব্যবধানে আবারও মাইলসের হয়ে মঞ্চ মাতান এই শিল্পী। গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন, যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার। শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন তো বটেই শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। শিল্পী যদিও নেই, তবু আছে তার সৃষ্টি, যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ। অনেক দূরের দেশে নাজমুল আলম রানা, Channel 24। কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি।